নেত্রকোনার হাওরে বন্যার আশঙ্কায় চলছে দ্রুত ধান কর্তন। নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রিপন মিয়া তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক নিউজ। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় নেত্রকোনার হাওরাঞ্চলে দ্রুত গতিতে চলছে ধান কর্তনের কাজ। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে হাওরাঞ্চলে অপেক্ষাকৃত নিচু জমিতে শতাধিক কম্বাইন হারভেস্টারের মাধ্যমে দ্রুত গতিতে চলছে এই ধান কর্তন। কাল সকালে নেত্রকোনার মদন ও খালিয়াঝুড়ি হাওরাঞ্চলে কৃষকদের ধান কাটা পরিদর্শন করে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান। এ সময় জেলা প্রশাসক জানিয়েছেন, ইতোমধ্যে হাওরাঞ্চলে 70% ধান কর্তন সম্পন্ন হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক শ্রমিক হাওরাঞ্চলের ধান কাটছেন। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে রয়েছে। তোহরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।